প্রথমে আমি তোমাদেরকে একটু আমার যে বিএলসি যে প্ল্যাটফর্মটা আর কি একটু আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো হ্যাঁ তোমরা কি স্ক্রিনে আমার এটা দেখতে পাচ্ছো জি স্যার জি স্যার দেখা যাচ্ছে স্যার জি স্যার তো আমি এখানে তোমরা 11 জন আছো এখন আশা করি বাকি যারা আছো তারাও দ্রুত জয়েন করবা কারণ আমাদের এই সেমিস্টারের যে সমস্ত কার্যক্রম অন্য কোনো ঘোষণা আসার আগ পর্যন্ত আমরা বিএলসির মাধ্যমে আসলে কন্ডাক্ট তাহলে আমার এই ক্লাসের সমস্ত এবং তোমাদের সাথে আমার যে ধরো আমার দিক থেকে তোমাদের কিছু দেওয়ার থাকলে বা তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেটা আমরা বিএলসির মাধ্যমে সম্পন্ন করব তো এখানে তোমরা সংক্ষিপ্ত পরিচিতি আমার দেখতে পাচ্ছ আমার ইমেল দেওয়া আছে তো আমার ফোন নাম্বারে দেখো দ্বিতীয় নাম্বার যেটা এটাই বেশি ব্যবহার করি আমি প্রথমটার ব্যবহার কম করি আমি হয়তো প্রথম নাম্বারটা মুছে দিব তো দ্বিতীয় নাম্বারে যোগাযোগ করবো ওটাতে আবার কোনো জরুরি প্রয়োজন লাগলে যে কোনো সময় তোমরা মেসেজও দিয়ে রাখতে পারো আর এখানে যে কথাগুলো বলা আছে আমি আর এগুলো পড়ছি না তোমাদেরকে যখন তোমরা একটু টাইম পাবা প্রত্যেকটা লেটার প্রত্যেকটা ওয়ার্ড মনোযোগ দিয়ে পড়বা তোমরা এখন যে লেভেলে আছো তোমরা কিন্তু ওই ছোটদের লেভেলে নাই হ্যাঁ অনেক কিছুই আছে যেগুলো তোমরা নিজে নিজে বুঝতে হবে মানে একজন বোঝায় দিল তুমি বোঝবা তার চেয়ে ভালো হলো তুমি নিজে নিজে বুঝবা কিন্তু নিজে নিজে বুঝতে গিয়ে তো সব বুঝতে পারবা না যেখানে প্রবলেম হবে সেখানে আমাকে এই যে আমি যখন ক্লাস নিব তখন আমাকে প্রশ্ন করবা মূলত ক্লাসটা আসলে চাই আমি তোমরা আমাকে প্রশ্ন করো আমি উত্তর দিই আমি তো কিছু বলবো নিজ থেকে অবশ্যই তোমাদের প্রশ্নের ভিত্তিতে আমি আরো অনেক কথা হয়তো বলতে পারবো হ্যাঁ তো আমি তোমাদেরকে সব সময় অনুরোধ করব প্রতিটা ক্লাসে বেশি বেশি করে প্রশ্ন করবা এটা হলো আমার অনুরোধ আর এখানে যে কেন এই কোর্সটা সম্পর্কে যে সংক্ষিপ্ত ধারণা দেওয়া আছে কেন তুমি কোর্সটা পড়বা এখানে দেখো কোর্স সিলেবাসের এখানে কিন্তু আমি কোনো কিছু এখন পর্যন্ত দেই নাই তাই না এটা নাই এই কারণে যে এটা দেই নাই এই কারণে যে আমি একটু একটু সামান্য কিছু কারেকশন করবো করে হয়তো বা আজকে রাত্রে দিয়ে দিব করি তোমরা পেয়ে যাবে আজকে রাত্রেও ট্রাই করো আজকে রাত্রেও পেয়ে যেতে একটু সামান্য একটু আপডেট করতে হবে আর কি হ্যাঁ তাহলে এই যে এখানে কোর্স সিলেবাস যেখানে লেখা আছে এখানে লিঙ্কটা থাকবে তোমরা ক্লিক করলে পুরো সিলেবাসটা পেয়ে যাবে অর্থাৎ আমরা এই চার মাসে কি পড়াশোনা করব তোমরা এটা পেয়ে যাবে এখানে দুইটা বই দেওয়া আছে ডাউনলোড করতে পারবা বইগুলো পড়াশোনার জন্য কাজে লাগবে প্রথম বইটা অনেক বড় অবশ্য তো পুরোটা পড়ার দরকার নাই আমি যেগুলো টাচ করব যে সমস্ত টপিক সেগুলো পড়ব আর এখানে দেখো সিলেবাস সেমিস্টার শিডিউলটা দেওয়া আছে সেমিস্টার শিডিউলটা তোমরা ভালো মতো খেয়াল রাখবে এই শিডিউল অনুসারে আমরা চলবো আমি অবশ্য এখানে একটু আমি একটু কারেকশন বাকি আছে কারণ এই শিডিউলটা আসলে তোমাদের সাথে পুরোপুরি ম্যাচ করবে না আমি আমার সামনে ছিল এটাই দিয়ে দিয়েছে কিন্তু আমি এটা এডিট করব আর কি হ্যাঁ আমি হয়তো একটু চেঞ্জ করব আর এখানে দেখো কোর্স সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ডিসকাশন ফোরাম এটা হলো কি ইন জেনারেল কোর্স সংক্রান্ত কিছু থাকি প্রশ্ন করতে পারবা এখানে দেখো মিটিং বুকিং উইথ কোর্স আমার সাথে যদি তোমরা মিটিং বুকিং দিতে চাও যেখানে এখানে ক্লিক করবা ক্লিক করলে দেখবা আমার প্রতিদিনেরই গুগল ক্ল্যান্ডার চলে আসবে যেমন আজকের চলে আসছে হ্যাঁ তাহলে ওই যে এম টি যে জায়গাগুলো আছে না এম টি জায়গাগুলোতে তুমি আমার এখানে সিলেকশন করে তুমি আমার সাথে মিটিং চাইতে পারবা আর কি হ্যাঁ তুমি যদি কথা বলতে চাও আমার সাথে আমার শিডিউলটা দেখে মিটিং তুমি ডিসাইড করতে পারবা ফোন নাম্বার তো আছে ইমেইল আছে যে ভাবে যোগাযোগ করতে পারবে আর অ্যানাউন্সমেন্টে মাঝে মাঝে ক্লিক করে দেখবা কোনো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট থাকলে আমি এখানে দিয়ে দেব আচ্ছা তো আজকে মূলত কোর্সটা শুরু করার আগে কোর্স সম্পর্কিত কিছু ইন্ট্রোডাকশন এখানে আছে আমি আশা করি তোমরা এখানে দেখো তার মানে এই ভিডিও রেকর্ডিং গুলা এর আগের সেমিস্টারে আমি যে কোর্সটা নিয়েছিলাম সেটা এখানে আছে আর কি হ্যাঁ আবার তোমাদের ক্লাসের মধ্যে যে ভিডিওগুলো হবে আমি এখানে দিয়ে দিব অর্থাৎ ক্লাসের ভিডিওটা তোমরা এখানে দেখতে পারবো তারপরে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি ওয়ান একটা লেখা আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি যেখানে আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি মানে কি কাজ করতে হবে তোমাকে তো দেখো এই অ্যাক্টিভিটির মধ্যে তিনটা আছে দেখো লার্নিং টিপস ওয়ান নোট টেকিং টিপস ওয়ান নোট টেকিং টিপস টু অনলাইন কোর্স হোক আর অফলাইন কোর্স ভিডিও তুমি মনোযোগ সহকারে দেখবা মনোযোগ সহকারে দেখার পর এখানে দেখো একটিভিটি ওয়ান ফিডব্যাক লেখা আছে তাই না এই ফিডব্যাকে তোমরা তোমাদের কমেন্টস করবা ফিডব্যাক এর কমেন্টস এর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে বোনাস মার্কস দিব এই মার্কসটা কিভাবে দিব এটা মার্কস হিসেবে থাকবে যখন ক্লাস টেস্ট বা মনে করো এই ধরনের কোনো পরীক্ষাতে তোমাদের যখন একটু রেজাল্ট খারাপ হয় আর কি তখন আমি এই বোনাস মার্কস থেকে নাম্বারটা যোগ করব বা খারাপ না হলেও গ্রেড মনে করো এ মাইনাস পেয়েছ কিন্তু আর দুই নাম্বার পেলে তুমি এ পেয়ে যাও আর কি হ্যাঁ এখন এ মাইনাস পেয়েছ কিন্তু দুই নাম্বার যোগ করলে এ পেয়ে যাও তখন ওই বোনাস মাস থেকে আমি যোগ করে তুমি পরের গেটটা পাবা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ আহ যে বোনাস মাস তোমাদেরকে কখন কখন হেল্প করবে ফেল করার হাত থেকে বাঁচাবে আর হলো গ্রেডটা ইম্প্রুভ করার ক্ষেত্রে সহায়তা করবে সো ওয়ান এর ফিডব্যাক এটা তোমাদের জন্য কম্পালসারি সবার জন্য কম্পালসারি আর এখানে কিছু অ্যাক্টিভিটি আছে আমি অ্যাক্টিভিটি গুলো তোমাদের একটা ক্লাস লস হয়ে গেছে ওই ক্লাসটা লস না হলে আমি তোমাদের নাম হ্যাঁ কোন ধরনের ফাইবার তোমরা পছন্দ করো এই দেখো এক নাম্বার এবং দুই নাম্বারে আছে সেটা অবশ্য আমি কোডটা চেঞ্জ করি নাই কারণ আমি সময় যেহেতু কম এই জন্য আমি এটাকে আর ওপেন করতে চাচ্ছি না আর কি হ্যাঁ এইবার এই সেমিস্টারের জন্য আর ইন্টারেক্টিভ সেলফ লার্নিং দেখো এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছ কি ইন্টারেক্টিভ সেলফ লার্নিং ইন্টারেক্টিভ সেলফ লার্নিং নিয়ে আমি কোনো আলোচনা করব না জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এইটা তোমরা ক্লিক করলে এখানে এই কিছু ইনফরমেশন আছে প্রশ্ন তা চাওয়া হবে তোমাকে হ্যাঁ এই প্রশ্নগুলো তোমরা ভিতরে আছে আমি যাচ্ছি না এখন হ্যাঁ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবা এবং নিজেদের কে পরীক্ষা করবা যে ম্যানমেড ফাইবার সম্পর্কে তোমরা এখন কতটুকু জানো তাহলে তোমরা প্রথম ক্লাসটা যেটা মিস করেছো ওইটা যদি তোমরা অংশগ্রহণ করতা তাহলে কিন্তু এই এখানে অ্যাক্টিভিটি কিছু তোমাদের আমি করাতে পারতাম এখন তোমাদের বাড়ির কাজ কি রইলো করে রইল একটিভিটি অ্যাক্টিভিটি এর মধ্যে লার্নিং টিপস ওয়ান টেকিং টিপস ওয়ান টেকিং টিপস টু এই তিনটা ভিডিও মনোযোগ সহকারে দেখবা এবং মনোযোগ সহকারে দেখার পর তোমার মন্তব্য তোমার যা কমেন্ট সেটা একটিভিটি ওয়ান এর মধ্যে উল্লেখ করবে অ্যাক্টিভিটি এর মধ্যে তুমি এটা উল্লেখ করবা যে এই তিনটা ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছ এই তিনটা ভিডিও থেকে কোন টেকনিকটা তুমি ইউজ করো বা কোনটা তুমি এই ইউজ করতে চাও সেটা উল্লেখ করবা যদি তুমি মনে করো বোনাস মাছ তোমার দরকার আর তুমি যদি বোনাস মাছ তোমার দরকার না হয় তাহলে আমি তোমাকে জোর করে এখানে আসতে বলবো না আমি বলবো তোমার নিজের ভালোর জন্য এই জিনিসগুলি পোঁচা দরকার তাহলে তুমি এই পুরো সেমিস্টার জুড়ে এই তিনটা ভিডিও থেকে অনেকগুলো টেকনিক আছে যেগুলো তুমি কাজে লাগাতে পারবা এবং এই ব্লেন্ডেড লার্নিং সেন্টার শুধু ভিজিট করে না ক্লাসটা যখন হয় তখন স্যারকে প্রশ্ন করবা এবং কিভাবে ক্লাসের আগের দিন প্রিপারেশন নিবা আগের দিন বলতে আগের দিনও হইতে পারে বা যদি লাস্ট সময় হয় তাহলে আগের দিন রাত্র হইতে পারে কিভাবে তুমি প্রিপারেশনটা নিবা যাতে পরের দিনের ক্লাসটা তুমি সুন্দরভাবে বুঝতে পারো এবং ক্লাসের সময় স্যারকে কিভাবে প্রশ্ন করবা কিভাবে আবার প্রশ্ন করার পরে তুমি নোটটা সবসময় কিন্তু খাতা খাতা নিয়ে নিয়ে বসবা খাতার মধ্যে কিন্তু কথাবার্তা কিছু লিখতে হবে ক্লাসে আসা তুমি যদি সিরিয়াস যেরকম না হও তুমি যদি আগ্রহী না হও আমি তোমাকে জোর জবরদস্তি করে করাবো না কিন্তু একজন ভালো ছাত্রের উচিত এই দিকে লক্ষ্য রাখা এবং এই তিনটা ভিডিওতে তুমি দেখতে পারবা মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্র ছাত্রীরা কিভাবে তারা অনলাইন ক্লাসের জন্য প্রিপারেশন নেয় এবং তারা কিভাবে পড়াশোনা করে আর ইন্টারেক্টিভ লার্নিংটা তোমাদের এই সেলফ লার্নিং যেটা আর কি হেল্প করবে বিভিন্ন ফাইবার সম্পর্কে জানার জন্য তাহলে আমাদের যে মডিউল ওয়ান সেটা মূলত তোমাদের সাথে আমার আসলে ক্লাসটা শুরু করার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট ছিল যেটা হয়তো আমরা সংক্ষিপ্ত করছি যেহেতু আমাদের একটা ক্লাস মিস চলে গেছে আমরা সময় কিন্তু হারাতে চাই না তুমি লাস্টে দেখতে পারবা যে এই যে কি বলবো যে আমরা তো বলি তাই না চার মাস এই চার মাস সময় পাওয়া যায় না এবং এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দেখবো আমার কোর্সই শেষ হচ্ছে না সেজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব ক্লাস মিস দিও না দয়া করে এবং যে কোনো ধরনের প্রশ্ন তুমি স্যারকে ক্লাসেই জিজ্ঞেস করো ক্লাসের বাইরেও জিজ্ঞেস করতে পারবা গ্রুপ আছে আমাদের মেসেঞ্জার গ্রুপ সেখানে তুমি বলতে পারবা তবে সবচেয়ে ভালো হয় ক্লাসে বললে